বন্ধুরা বাদামটা সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে ঘি দিয়ে। সবসময় লাড়াচাড়া করা লাগবে যেন পুরা না লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথম পর্বে আমরা এগুলো পরিচয় করে দিয়েছি, তারপরে ঘোল বক্স কেটে নিছি ছোট ছোট করে। মশলাগুলো ছোট ছোট করে আমরা কেটে নিব, এই যেগুলো বড় আছে এগুলো ছোট করে নেব, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। আর মাপগুলো একই মাপে করে নেওয়া লাগবে। ভালো করে লক্ষ্য করেন কিভাবে কাটছি, এগুলো দেখে নেন। এই জন্য মশলা যদি ভালো না হয় মাছ আসবে না। আপনি চোপ ভালো দিয়ে লাভ নাই, আগে মাছটা চারে ভিড়া নেন। আর তালা পুকুরে 17 তারিখে মাছ মারা হবে। কারো টিকিটের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করুন। এটা হয়ে গেল। এটা কাটবো, এই যে এটা শিকড়, এটাও বাতিল। আমার অনেক ভিডিও দেওয়া আছে, মাছের টোপ, মাছের চার, শিং মাছের টোপ, শিং মাছের চার, কই মাছের টোপ, কই মাছের চার, বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবং সব ভিডিওগুলা আমি নিজে করেছি এবং নিজে মাছ ধরি। পাটাতে অথবা ব্লেন্ডারে ভালো করে পিষে নেওয়া লাগবে। আর এটা ভাজার জন্য ছোট ছোট করে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। বন্ধুরা এটা হয়ে গেল। এখন এটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই। এটা হয়ে গেল। তো বন্ধুরা চলেন এগুলো এখন ভেজে নেই।